সিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ আশ-শাকিরিন ওয়া উসাল্লি ওয়া আলা নাবী আল-আমিন ওয়া আলা আলিহি আত-ত্বয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি দূরের বঙ্কাসের অগণিত অসংখ্য দর্শক ভাই বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আমরা কোরআন কেন্দ্রিক হকামুল কোরআন কেন্দ্রিক ধারাবাহিক আলোচনা আমরা করছি কোরআনুল কারিমের বিভিন্ন সুরা থেকে আমরা সুরাতুল হজরাতের আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় টেলিভিশনের স্ক্রিনে দেখে থাকবেন আমরা সুরাতুল নূরের আলোচনা করেছি বিস্তারিত আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সুরাতুল হাজাবের উপর আমাদের অনেক লম্বা আলোচনা হয়েছে অনেক ইপিসোডের আলোচনা আমরা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনা শুরু হচ্ছে আমরা নতুন আরাক সূরার আলোচনা শুরু করতে যাচ্ছি সেই সুরা কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সুরাত আমরা অবশ্য কোরআন শরীফের মধ্যে সুরাগুলোর যে ওয়ার্ডার আছে যে তার আছে এই তার এবং ওয়ার্ডারকে আমরা ফলো করি নাই আসলে আর আমরা মনে করেছি যে সুরার মধ্যে বেশি আহকাম সেগুলোকে আগে দিয়ে শুরু করা সেজন্য আপনারা হয়তো মনে করবেন যে আমরা সুরা আহজাবের পরে হঠাৎ করে নেশাতে কেন আসলাম আসলে আমরা এইভাবে প্ল্যান করেছি যে সুরাকে ইন ওয়ার্ড প্লেস না করে বরং আহকাম যেগুলো আছে আহকামকে আমরা ফোকাস করেছি সেজন্য কোনো সময় তাকদিম তাখির হয়েছে আগে পরে হয়েছে আমি আপনাদের ক্ষেতমতে আরজ করতে চাই যে সুরাতুন নেসা আমরা সবাই জানি কোরআনুল কারিমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এবং প্রথমে হলো সুরাতুল ফাতিহা এরপর হল সুরাতুল বাকরা সুরাতুল আল এমরান এবং চার নম্বর সুরা হল সুরাতুল নিসা সুরা নম্বর ফো চ্যাপ্টার নম্বর ফো সুরাতুন নিসা নেসা যে শব্দটা নেসা শব্দের অর্থ হল ফিমেল নেসা শব্দের অর্থ হল মহিলা আরবিতে এমরা যে শব্দটা আছে এটা হল সিঙ্গলা আর পুলোরাল হল নেসা। নেসা অর্থ হলো মহিলাদের আল্লাহ সুভভায়না হওয়া তা আলা স্পেসিফিক যে গুরুত্ব দিয়েছেন। তাদের সংক্রান্ত স্পেসিফিক মাস আলা বর্ণনা করেছেন। এবং মহিলাদের ব্যাপারে বিভিন্ন হকুকের কথা যে আল্লাহ সুহায়না হওয়া তা আলা এই সুরার মধ্যে বলেছেন। সেই হিসেবে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুন নেসা। নেশা শব্দটি এই সুরার মধ্যে অনেকবার অনেক জায়গাতে এসেছে এবং এই সুরার নামকরণ করেছেন আগেও যেমন আমরা আলোচনা করেছি কোরআন দুই ভাবে হয়ে থাকে এক হলো কোরআনুল করিমের সুরাগুলোর মধ্যে থেকে একটা শব্দকে নিয়ে এটা নাম হিসেবে দিয়ে দেওয়া হয় এভাবেই কোরআনুল করিমের একশো চোদ্দটার মধ্যে অধিকাংশ সুরার নামকরণ এভাবেই হয়েছে শুধুমাত্র তিনটা সূরা কুরআনুল কারিমের মধ্যে আছে যেই তিন সুরার নামকরণ করা হয়েছে থিমের ভিত্তিতে আলোচ্য বিষয়ের ভিত্তিতে ওই শব্দটাকে না তার মধ্যে যেমন ফাতিহা একটা ফাতিহা শব্দটাকে আপনি সুরার মধ্যে খুঁজে পাবেন না ফাতিহা অর্থ হল ইন্ট্রোডাকশন ভূমিকা কোরআনুল করিমের ভূমিকা হিসেবে আল্লাহ সূরার ব্যবস্থা করেছেন সেজন্যই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল ফাতিহা সাথে সাথে আর এক সুরা হলো এখলাস শব্দটাকে আপনি সুরার মধ্যে খুঁজে পাবেন না তবে এখানে যেহেতু আল্লাহর আল্লাহর পরিচয় জাতের পরিচয় এবং আল্লাহ একমাত্র ইবাদত করতে হবে এখলাস আল্লাহর জন্য এখলাসের কথা সুরার মধ্যে আছে সেজন্য সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল এখলাস আর এক সুরা হলো সুরাতুল আম্বিয়া এই সুরার মধ্যে আম্বিয়া শব্দটাকে খুঁজে পাবেন না আপনি কিন্তু যেহেতু বিভিন্ন নবী রসুলদের বর্ণনা এখানে এসেছে জাকারিয়া আলহ ইসালামের বর্ণনা এসেছে মৌসা আলহ ইসালামের বর্ণনা এসেছে বিভিন্ন জনের বর্ণনা এসেছে সেজন আল্লাহ সুহান বিভিন্ন নবীদের বর্ণনা যে সুরা সেই সুরার নামকরণ করে দিয়েছেন আল আমা আর সুরা গুলোর নামকরণও কিন্তু তাও কেফি আল্লাহ রব আলামিনের নির্দেশে রসুল্লাহ আলাইহি আলহ্লাম করেছেন এখানে আল্লাহ নবীরও কিন্তু কোনো অপশন ছিল না আল্লাহ নবীর পক্ষেও সম্ভব ছিল না যে তিনি কোন একটা কোরআনের সোরার নামকরণ করে দিবেন নিজের থেকে নো হি ওয়াজ নট এলাউ টু ডু দ্যাট কোরআনুল কারিমের এইটাই হলো মাহাত্ম এইটাই হলো কোরআনুল কারিমের স্পেশাল ক্যারেক্টারিস্টিক যে কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাওকিফি তাওকিফি অর্থ হলো তাওকিফ আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আমরা এটা খুবই গুরুত্বের সঙ্গে বুঝতে হবে কোরআনের মধ্যে যা আছে আল্লাহ এটাকে ঠিক করে দিয়েছেন কোরআনের কোন অংশ কখন নাজিল হবে এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন আবার কোরআন যেভাবে নাজিল হয়েছে এইভাবে কোরআনকে সাজানো হয় নাই বরং ডিফারেন্ট আপনার ক্যাটাগরিতে সাজানো হয়েছে ডিফারেন্ট ওয়ার্ল্ডারে সাজানো হয়েছে ডিফারেন্ট সিকুয়েন্সে সাজানো হয়েছে সেটাও আল্লাহ রাবুল আলামিনের নির্দেশে রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাজিয়েছেন আল্লাহ যেখানে যা বলেছেন আল্লাহ নবী তা করেছেন আপনারা খেয়াল করবেন সুরাত অবর শুরুতে বিসমিল্লাহ নাই কারণ আল্লাহ তালা বিসমিল্লা বলার জন্য বলেন নাই জিবরিল আমিন সব সুরা শুরুতে বিসমিল্লাহ নিয়ে এসেছেন কিন্তু এই সুরা শুরুতে বিসমিল্লাহ নিয়ে আসেন নাই আল্লাহ নবীও বলেন নাই আল্লাহ নবী সাহাবিরাও বলেন নাই তাবেইনরা বলেন নাই তাবে তাবেইনরা বলেন নাই এর জেনারেশন বলেন নাই আমরাও বলি না এবং কিয়ামত পর্যন্ত কোন জেনারেশন সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ বলবে না কারণ আল্লাহ তাআলা ওয়ান্টেড লাইক দিস এজন্য আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার যে ওয়াদা ছিল ইন্নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন নিশ্চয়ই আমি আল্লাহ কুরআন কে নাযিল করেছি এবং এই কুরআনের হেফাজতের কুরআনের প্রোটেকশন এর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি সুহান তাহলে আল্লাহ সুহান হুয়া তাহলে নিজেই হলেন কোরআনের প্রোটেক্টর আল্লাহ সুহান হুয়া তাহলে নিজেই এই কোরআনের দায়িত্ব নিয়েছেন যেভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে কোরআন থাকবে কেয়ামত পর্যন্ত ইনশা আল্লাহ বিজিনিল্লাহিক্লা সাথে সাথে এর মধ্যে কোনো বাতিল জিনিসকে ঢুকানো যাবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ باطل أي قرآن المدّيشي بروبيش كورتي باربنا باطل would have no interference in Qur'an باطل wouldn't get in the Qur'an impossible সামনে থেকেও না পিছন থেকেও না কোরআনে কোনোভাবেই বাতিল প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না তাহলে কোরআন কি তানজিলুম মিন হাকীম হামিদ এই কোরআন তা হলো নাজিল হয়েছে হাকীম আল্লাহ আলা হামিদ আল্লাহ তাআলা সপ্রশংসিত বিজ্ঞানময় উইথ ফুল উইজডম যে সত্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন কি আল্লাহ সুবহানা হুয়া তা আল্লাহ নাজিল করে দিয়েছেন আর সুরাবাকার শুরুতে আল্লাহ তাহালা চ্যালেঞ্জ করে বলেছেন আলিফালাম মিম দ্য আলিকাল কিতাবো লা রয় বাফি আলিফালা মিম দ্য আলিকাল কিতাব ওই কিতাব কোন কিতাব লাউ হে মাহফুজ যে কোরআন আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে এই কোরআন কি লা রয় বা এর মধ্যে কোনো সন্দেহ গুঞ্জন নাই অ্যাজ নো ডাউট ইন ইট এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো কনফিউশন নাই কোনো ব্যাপারে আপনি সন্দেহ করতে পারবেন না চ্যালেঞ্জ মানুষ যখন বইপত্র লেখে মানুষ যখন কিতাব লেখে ইন্ট্রোডাকশনে বলে আমার কিতাবের মধ্যে ভুল থেকে যেতে পারে কোনো অসুবিধা হতে পারে যদি কারো নজরে কোনো ভুল আসে আমাকে সংশোধন করে দিবেন আই উল বি গ্রেটফুল টু ইউ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ হব কোরআনই হলো একমাত্র এক্সেপশনাল বুক বিকজ ইজ নট দা বুক অব হিউম্যান বিং এটা মানুষের কিতাব নয় এটা হলো আল্লাহর কিতাব আর আল্লাহ চ্যালেঞ্জ করতেই পারেন কারণ আল্লাহ ভুল থেকে মুক্ত তাহলে আল্লাহ সব ভাই না হব তাহলে জন্যই চ্যালেঞ্জ করে বলেছেন জালিকাল কিতাব লা ওরাই বাফি সম্মানিত দর্শক ভাই বোনেরা তাহলে সুরাতুন নেসার যে পর্যায় আলোচনা আমরা করছি এই সুরাতুন নেসার নামকরণ আল্লাহ নিজেই করেছেন নামকরণটাও আল্লাহ নবীর জন্য ছেড়ে দেন নাই কোরআনের কোন কিছু আল্লাহ আমাদের জন্য ছেড়ে দেন নাই সবকিছু আল্লাহ নিজেই করে দিয়েছেন কারণ এই কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে এই কোরআন কেয়ামত পর্যন্ত মানুষের হেদায়তের আলোকবর্তিকা আর এই সুরা নেসা এই সুরার মধ্যে সর্বমোট হান্ড্রেড সেভেন্টি সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেনটি আয়াতের মধ্যে রয়েছে এবং নাজিলের সময়কাল হল রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে আমরা জানি যে কোরআন উল বিভিন্ন আয়াত বিভিন্ন ওকেশনে নাজিল হয়েছে ওকেশনটা একটা উপলক্ষ কারণ কোরআনকে আল্লাহ আরব্দুল আল একবারে দিতে চান নাই দেখেন এর আগে আগের যত কিতাব এসেছে সব কিতাব কে আল্লাহ আলামিন একবারে দিয়ে দিয়েছেন লিখিত মুসা আলাই সালামকে তোর পাহাড়ে ডাকলেন ডাকিয়ে বললেন যে মুসা তোমার কিতাব আল্লাহ নিজেই বলেছেন মুসার জন্য আমি লিখে দিয়ে দিলাম কিসের মধ্যে ফলকের মধ্যে আল্লাহ লিখে দিলেন মুসা আলাই সালাম তিনি নিজে ঘাড়ে করে এই ফলকগুলো আইনে কমের কাছে বললেন না আল্লাহ তাওরাত দিয়েছে তাওরাত একসঙ্গে পুরো তাওরাত নাজিল হয়ে গেছে ঈসা আলাই সালামকে যে ইঞ্জিল দিয়েছেন এই ইঞ্জিলটাকে আল্লাহ সুবাহ একবারে ইঞ্জিল নাজিল করে দিয়েছেন দাউদ আলাই সালামকে যে জাবর আল্লাহ দিয়েছেন তাও একবারে আল্লাহ নাজিল করে দিয়েছেন ফুল বুক কোরআনই হলো একমাত্র এক্সেপশন যেটা ফুল বুক আকারে একবারে নাজিল হয়নি বরং আল্লাহ আলা এই কিতাবকে নাজিল করতে লম্বা সময় নিয়েছেন কত সময় হাউ মেনি ইয়াস আমরা এই ব্যাপারে কথা বলবো তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার জন্য আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহি ও বারাকত এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে টায় বাপুন সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন ইসলামকে সুন্দর করবে তখন তার প্রত্যেক আমলের নেকি ১০ থেকে সাতশো পর্যন্ত লেখা হবে আর প্রত্যেক খারাপ কাজের পাপ তার সমপরিমাণই লেখা হবে সেহী বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস সংখ্যা বিয়াল্লিশ কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সুল্লাহসাম যে জন্য ব্যবহার করেছিলেন সেই জন্য ব্যবহার করা হয়

باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم طيب بس আপনি যদি একদম বিদায় হজের শেষ পর্যন্ত আল্লাহ রুসুললে র অফাত পর্যন্ত নাজিল হলো আলইওমা আ মালটুলাকুম দিনেকম ওয়ায়েত মামথু আলেই কোম নেমাথি ওয়ারদি তুলা কুমুল ইসলামাদ না। এই পর্যন্ত কত সময় লেগেছে আপনি হিসাব করলে দেখবেন যে তেইশ বছর সময় লেগেছে এই তেইশ বছরের মধ্যে টোয়েন্টি ইয়ার্স হলো আপনার কন্টিনিউস কোরআন নাজিল হয়েছে তিন বছরের মতো ফতরাতুল ওয়াহির জামানা যে সময় নাজিল হয় নাই এখন যে কেউ কোশ্চেন করতে পারেন আমাকে যে এইটার কারণ কি অন্যান্য কিতাব এক সঙ্গে আল্লাহ রবুল্লা আলামিন ইমিডিয়েটলি নাজিল করে ফেললেন আর কোরআনুল কারিম নাজিল করতে তেইশ বছর সময় লাগলো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট এর পিছনে কারণটা কি কারণ হলো এটা অন্যান্য কিতাবের ডিউরেশন ছিল লিমিটেড মুসা আলহ সালাম চলে গিয়েছেন ঈসা আলহ সালাম কি ইঞ্জিল আল্লাহ দিয়েছেন কোরআন এসে গেল আর তখন চলে না ওই নবীদের জন্য লিমিটেড সময় এবং লিমিটেড এরিয়ার জন্য কিতাবগুলো ছিল ওল আদার বুকস

কিন্তু যেই কোরআনের ডিউরেশন হবে আনটিল দা ডে অফ কেয়াম আনটিল দা লাস্ট ডে কেয়ামত পর্যন্ত যে কোরআনের ডিউরেশন হবে যেই কোরআন লম্বা সময়ের জন্য মানুষকে হেদায়েত দিবে যেই কোরআনের আলো জ্বলতে থাকবে ঘরে ঘরে কেয়ামত পর্যন্ত লম্বা সময় যে জিনিসের ডিউরেশন থাকে ওই জিনিসকে দিতে তৈরি করতেও টাইম লম্বা নিতে হয় বড় জাহাজ যদি আপনি বানাতে চান তাহলে আপনার সময়ও লাগবে বেশি মানুষও লাগবে বেশি টাইটানিক বানানো হয়েছিল আপনাদের মনে আছে কত সময় লেগেছিল কত লেবার লেগেছিল এই যে টাইটানিক যেখানে তৈরি হয়েছিল সেই ইঞ্জিনিয়ারের বাড়িতে গিয়ে দেখলাম যেখানে ডুবলো সেখানে গিয়ে দেখলাম হিউজ তারপরে তো টেকে নাই ডিফারেন্ট কথা আই এম নট গোয়িং ফর দ্যাট তাহলে কথা হলো কুরআনুল কারীমের ডিউরেশনটা যেহেতু লঙ্গার হবে নাম্বার 1 এটা হলো এক নম্বর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময় নিয়ে নাজিল করলেন কারণ থাকবে লম্বা সময় দুই নম্বর কারণ হলো কোরআনের এরিয়া লিমিট নাই বরং কোরআন হলো ফর দা হোল গ্লোব কোরআন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ফর হোল 휴ম্যানিটি কোরআন কে আল্লাহ দিয়েছেন মানুষের জন্য জিনের জন্য সবার জন্য কোরআন যা হলো এমন এক কিতাব যে kitab সবাইকে হেদায়েতের পথ দেখাবে অন্ধকার থেকে আলোই নেবে আপনাকে আমাকে জিনকে মানুষকে সবার জন্য এটা মানবতার মহান সম্পদ the big asset the biggest asset for the whole humanity এটা হলো কুরআন আলিফ লাম রা kitabun anzalnahu ilayka litukhrijan মিনাজুলু মাছিলাম আমি আল্লাহ এমন এক মহান কিতাবকে নাজিল করলাম যে কিতাবের মাধ্যমে আপনি সব মানুষকেই নাস হলো এর মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মেল ফিমেল ছোট বড় আগে পিছে ধনী গরিব সব মানুষের মধ্যে এসে যায় সবার জন্য সব মানুষের জন্য সব এরিয়ার জন্য সব দেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই kitab পাঠিয়েছেন আর রাসূল পাঠিয়েছেন সব মানুষের জন্য এজন্য কোরআন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদা লিনাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ সুবহানাল্লাহ শাহর রমাদান আল্লাদি উনজিলা ফিল কোরআন হুদা লিনা সি ওয়া বাইনা তিমিনাল হুদাওয়াল ফুরকন কোরআনটা হল সব মানুষের জন্য হেদায়া তাহলে কোরআন এটা আনলিমিটেড পপুলেশনের জন্য আগের কিতাবগুলো যেমন লিমিটেড পপুলেশনের জন্য ছিল কোরআনটা হল আনলিমিটেড পপুলেশনের জন্য এটা মুসলিমের জন্য হিন্দুর জন্য বৌদ্ধদের জন্য ক্রিশ্চিয়ানের জন্য জুর জন্য সব মানুষের জন্য কোরআন ইজ নট ওনলি ফর দ্য মুসলিমস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কোরআন ফর এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল মেইল অ্যান্ড ফিমেল ম্যান অ্যান্ড জিন ফর এভরি সেজন্য এই কোরআন আল্লাহ সুফান হুয়া তালা সবার জন্য দিলেন আর এই কারণে কোরআন নাজিল হতে সময় লাগলো কথা হলো কোরআনটাকে আল্লাহ সোহান কোন স্পেস লিমিট দেন নাই অন্য কিতাবের যেমন এরিয়া লিমিট ছিল যে এটা বানি ইসরায়েল যে এরিয়াতে আছে ওই ফিলিস্তিনের জন্য ওই সিরিয়ার জন্য ওই মক্কার জন্য ওই মদিনার জন্য ওই ইজিপ্টের জন্য ওই আফ্রিকার জন্য ওই এশিয়ার জন্য ইটস নট লাইক দ্যাট কোরআন ইজ ফর হোল গ্লোব কোরআন যেমন ভাবে বাংলাদেশের জন্য ইকুয়ালি ইন্ডিয়ার জন্য কোরআন যেমন ভাবে এশিয়ার জন্য ইকুয়ালি ইউরোপের জন্য আমেরিকার জন্য কানাডার জন্য অস্ট্রেলিয়ার জন্য এবং আরো যত জায়গাতে মানুষ আছে সবার জন্য এটার স্পেস লিমিট নাই কি কোরআন শুধুমাত্র জমিনের জন্য নয় কোরআন ইবেন আসমানের জন্য সেজন্য এই কোরআনের যে নবী এই নবীকে আল্লাহ বলে দিয়েছেন তিনি হলেন রহমত আলমিন ইজ দ্য মার্সি ফর দ্য ওয়ার্ল্ড দ্য হোল ইউনিভার্স সব কিছুর জন্য নবী এসেছেন কোরআন এসেছে সব কিছুর জন্যে ওয়ামা ইল্লা রহমত আলামিন হেনবি আমি আপনাকে হল ক্রিয়েশনের জন্য আলামিন বলা হয় আল্লাহ ছাড়া আর যা আছেন সব আল মধ্যে আছে মায়ুলামবি হিসেবেই আলামিনের মধ্যে সব এসে যায় আর সবার জন্য নবী এসেছেন সবার জন্য কোরআন এসেছে এই জন্য কোরআনের যেমন কোন স্পেস লিমিট নাই অনুরূপ ভাবে কোরআনের কোন দেখা যাচ্ছে পপুলেশন লিমিটও নাই তিন নম্বরে হলো কোরআনের কোনো টাইম লিমিট নাই এমন নয় যে কোরআন পাঁচশো বছর চলবে এরপরে এটা অসাল হয়ে যাবে চোদ্দোশো বছর চলবে এরপরে চলবে না ইস নট লাইক দ্যাট দ্যাট উইল বি কন্টিনিউং আন্টিল দ্য ডে অফ কেয়াম আন্টিল দ্য লাস্ট ডে আনথি আ ইয়ার ইস আল্লাহুল আলাইহা সব কিছু শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআনের ভ্যালিডিটি থাকবে কুরআন এর ভ্যালিডিটি যেহেতু এত লম্বা কুরআনের পপুলেশন যেহেতু এত বেশি এবং স্পেস লিমিটও যেহেতু আনলিমিটেড যেহেতু আনলিমিটেড परपসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কে পাঠাচ্ছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় কাজ যেটা হবে সেটাকে এক দিনে এক রাত্রে অথবা এক সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই 23 বছর সময় লেগেছে এটা নাজিল হতে এখন আপনারা হয়তো অনেকে পড়তে পারেন যে হুজুর আমরা শুনেছি কদরের রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়েছে আর আপনি বলতেছেন কোরআন শরীফ নাজিল হতে তেইশ বছর লাগছে তো কথাটা খাটলো কই আল্লাহ তো সুরা কদরের মধ্যে বলেছেন ইন্না আ নাজাল না হুফিলাইলাচিল কাদর ওয়ামা দরা কামালাইলাচুল কাদর

কোরআন নাজিল সংক্রান্ত এবং কোরআন গাইড সংক্রান্ত ইন্ট্রোডাকশন সুরাতুন নেসার হল আমাদের ইনশাআল্লাহ আমরা সুরাতুন নেসার একে একে আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আপনার আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি আমরা সুরাত্তুন নেসাকে পরবর্তী আমাদের এপিসোডগুলোতে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহালে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়ার তৌফিক দিন আবারও আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত

انه من يشرك بالله فقد حرم নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাব উত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.